খগেন্দা আমি জানি না আপনি কথা বলতে পারছেন কিনা, তার কারণ রাজ্যের এক বিধায়ক তো বলছে আপনার জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবে, আপনি এখনো কথা বলতে পারছেন? এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। জবাব চাই বাংলাতে, আজকে কি আপনি কথা বলতে পারবেন? না, পশ্চিম বাংলাটা তো হচ্ছে যে একেবারে আশ্চর্যের, পশ্চিম বাংলায় কথা বললেই জিপ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে, কথা বললেই তৃণমূলের বিরুদ্ধে কথা বললেই হচ্ছে জেলে পুরে দেওয়া হবে, তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বললেই তাদের বাড়ি আক্রমণ হবে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা হবে। এই সমস্ত হচ্ছে তৃণমূলের, আমরা 12 বছরে দেখছি একই রকম, একই কায়দায় তারা এইভাবেই পশ্চিম বাংলাতে মানুষকে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, চমকাচ্ছেন। এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। তাই আমি এখানে আশ্চর্যের সঙ্গেই আমি লক্ষ্য করছি, বেশ কিছুদিন ধরেই মালদা জেলার তৃণমূল কংগ্রেসের, তিনি ওখানকার জেলা সভাপতি এবং মাননীয় বিধায়ক, তিনি এই ধরনের কথাগুলো বলে যাচ্ছেন। আমার মনে হচ্ছে যে আমি যা দেখছি তাতে হচ্ছে আমাদের রাজ্যের সমস্ত তৃণমূল কংগ্রেসের একেবারে ছোট থেকে বড় পর্যন্ত আপনি দেখবেন যে একই রকম তাদের ভাষা, তাদের ভাষার যদি দেখেন মিল আছে সর্বত্র। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি যে ভাষায় কথা বলেন, তিনি যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করেন, যে একেবারে তাকে হচ্ছে যে অকথ্য ভাষায় গালাগালি করেন তিনি, সুতরাং তার যে শিষ্য যারা আছেন, তার নিচে যারা আছেন, তাদের তো এইভাবেই হচ্ছে ভাষার, তার হচ্ছে যে আমার একটাই প্রশ্ন আপনাকে খগেন বাবু, আমার একটাই প্রশ্ন, তৃণমূলের বিধায়ক এত রেগে গেলেন কেন? রাস্তা নিয়ে বামনগোলাতে আমরা দেখেছি, বাংলা বামনগোলায় আমরা দেখেছি কিভাবে খাটিয়ায় করে একজন রোগীকে নিয়ে যেতে হয় এবং তারপরে রোগী বাঁচেন না, রাস্তা খারাপ বলে অ্যাম্বুলেন্স ঢোকে না এবং অ্যাম্বুলেন্সের দালাল চক্র আমরা দেখিয়েছি। তৃণমূলের বিধায়ক, এটা তো বেসিক একটা প্রশ্ন, আমি এই প্রশ্ন করতে পারি, অভিনেতা অরিত্র এই প্রশ্ন করতে পারে, আপনারা এই প্রশ্নটা করেছেন বলে এত রেগে গেলেন কেন? তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন? আজকে হচ্ছে যে এই আজকে যেভাবে হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, উনি জেলা সভাপতি, তিনি তেলেবেগুনে হওয়ার পেছনে কারণটাই হচ্ছে যে সমস্ত রকমের ব্যর্থতার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা আজকে নির্বাচিত জনপ্রতিনিধি, তারা সমস্ত টাকা পয়সা সবই লুট করছে। উন্নয়ন তো তারা করছে না, উন্নয়নের নামে টাকা লুট করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকাগুলো লুট করা হচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়, সেটা যদি সঠিকভাবে উন্নয়নের জন্য সেটা খরচ হতো, তাহলে আমাদের ওই বামনগোলা, মালদা জেলার বামনগোলা ব্লকের যে মালডাঙ্গা গ্রাম, যে গ্রামে 5 কিলোমিটার রাস্তা, যেখানে হচ্ছে কাঁচা রাস্তা আছে, যেখান দিয়ে কাদা বর্ষাকালে চলাচলের একেবারে অনুপযুক্ত, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না। এবং সেদিন যে মামনি রায় মারা গেছেন, সেটা হচ্ছে চিকিৎসার অভাবে, জানি না ওখানে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা হতো কিনা জানি না, যে আপনি তো জানেন যে হাসপাতালগুলোতে ডাক্তার থাকে না, নার্স থাকে না, কোনো রকম পরিষেবা থাকে না। পশ্চিমবাংলা হচ্ছে আমাদের বিশ্ব সেরা আমাদের চিকিৎসা ব্যবস্থা, এই হচ্ছে আমাদের মোদীপুকুর হাসপাতালে তারা নিয়ে যেতেন, সেই মোদীপুকুর হাসপাতালের কি পরিকাঠামো আছে আপনারা জানেন, সারা বাংলায় একই অবস্থা। মালদা যে আমাদের মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে মেডিকেল কলেজ হসপিটাল শুধু নামে আছে, এখানে রোগী ভর্তি হলেই, সেখান থেকে চিকিৎসা শুরু হলেই ওরা রেফার টু এনি মেডিকেল কলেজ হসপিটাল, ওটা তাহলে মেডিকেল কলেজ। আপনি যখন বলছেন এই কথাগুলো, আমরা এই হচ্ছে যে খগেন বাবু, আপনি যখন এই কথাগুলো বলছেন তখন আমি স্ক্রিনে দেখাচ্ছিলাম যে হাসপাতাল না চিড়িয়াখানা, সুন্দর সুন্দর বেড়াল কুকুর তারা ঘুরে বেড়াচ্ছে। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।